নির্বাচিত ওনারা তো ডামি ইলেকশনের মধ্যে আসছে, আমরা তো ইলেকশনকে আমরা রিকগনাইজ করি না। ওনারা বলছে ঠিক আছে আমাদেরকে সময় দেন আর তোমাদের সহযোগিতা দরকার, আমরা হচ্ছে একসাথে আমরা এখানে কাজ করতেছি এবং খুব দ্রুত সময়ে আমরা এটা ব্যবস্থা নিই। সব মিলে মনে হচ্ছে বিষয়টা পড়াশোনায় ওনাদের আগ্রহ আছে, ওনাদের মানে আগ্রহের কোনো কমতি নাই, কিন্তু সব মিলে একটু সময় দরকার। এই জায়গায় আমাদের দায়িত্বশীল ভূমিকা আসতে হবে, ছাত্র আমরা যারা আছি পাশাপাশি শিক্ষার্থী যারা আছে সবাই যদি আমরা কালেক্টিভ ওয়েতে যদি আমরা সহযোগিতা করতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের এই সংকটটা কেটে যাবে। তাই রাজনৈতিক নিষিদ্ধের বিষয়ে যে সিদ্ধান্তটা আসছিল এই বিষয়ে তো ফাইনালি ভাবে ওরা কোনো সিদ্ধান্ত আসে না, ওটা হচ্ছে ওনাদের আলাপ হয়েছে, সিন্ডিকেট আলাপ হয়েছে, ওনারা বাকি স্টেক হোল্ডারদের সাথে বসতেছে। আমরা কি ভাবছি শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার্থীদের ভাবনা কি, সাধারণ শিক্ষার্থীদের ভাবনার জন্য ওনারা হলগুলোতে ভিজিট করেছে এবং কিছু জরিপ হয়েছে, ওই জরিপগুলো ওনার কাছে আসছে এবং এখন যারা ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ আছে তাদের সাথে ওনারা বসছে। আপনারা কি মনে করছেন মানে আপনাদের সকল রাজনৈতিক দলের সাথে বিবিসি মহোদয় বসছেন? আমরা আমি ইসলাম ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি, তো আমরা বলেছি আমরা ছাত্র রাজনীতি নিষিদ্ধ হোক এটা কোনো প্রাজ্ঞ সিদ্ধান্ত হতে পারে না, আমরা ছাত্র রাজনীতি রিফরমেশন চেয়েছি। গত 15 বছর ধরে যে ছাত্র রাজনীতি আমরা দেখছি, ছাত্রলীগের যে দাসত্বের রাজনীতি সেই দাসত্বের রাজনীতি আমরা চাই না, গণরুম গ্যাস্ট্রুম এবং কারোর উপর চাপাই দেওয়া সেই ধরনের রাজনীতি আমরা চাই না। আমরা মেধার ভিত্তিতে রাজনীতি হবে সেই ধরনের রাজনীতি চাই, যেখানে মানুষের কথা বলার অধিকার থাকবে, যেখানে হচ্ছে সবার অ্যাক্সেস থাকবে, কোনো বিভাজন থাকবে না। অভ্যুত্থান পরবর্তী আমাদের মধ্যে যে অ্যাসপাইরেশন তৈরি হয়েছে, যে ভোট তৈরি হয়েছে, সেই আলোকে আমাদের রাজনীতি হবে, নতুন বাংলাদেশ বিনির্মাণের রাজনীতি হবে। এখানে মানে কেউ কারোর উপর আদর্শ চাপাই দিবে না, কিন্তু তার প্র্যাকটিসটা সে করবে, তার গণতন্ত্র চর্চা সেই চর্চা করার সে অধিকারটা সে পাবে। এই জায়গায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের কথা শুনেছে এবং ওনারা বাকিদের সাথে বাকি ছাত্র সংগঠনের সাথে বসে এরপর ওনারা বলছে খুব দ্রুত সময় একটা ডায়ালগ আয়োজন করো, আমরা একটা ডায়ালগ আয়োজন করার আহ্বান করেছি, একটা পলিসি ডায়ালগ হতে পারে, ফরমেশনটা কেমন হতে পারে, এরপরে হচ্ছে ওনারা সিদ্ধান্ত নেবেন।